ফুটবল মাঠে আজীবন দক্ষতার সঙ্গে রক্ষা করে গিয়েছেন মোহনবাগানের দুর্গ। কিন্তু যে মোহনবাগানের জন্য নিজের জীবনপাত করলেন, ভারতীয় ফুটবলের চীনের প্রাচীর, সেই গোস্ট পালকেই প্রাপ্য সম্মানটুকু দিলেন না তার প্রাণাধিক প্রিয় ক্লাবের কর্মকর্তারা, যার জেরে খানিকটা অভিমানের বশেই সম্প্রতি সবুজ মেরুন তাঁবুতে এসে বাবার মোহনবাগান রত্ন ফেরত দিয়ে গেলেন গোস্ট পালের ছেলে নিরাংশু পাল। দেশের প্রথম ফুটবল খেলোয়াড় হিসেবে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন গোস্ট পাল। তার ছেলে পরে ক্লাবকে ভালোবেসে মোহনবাগানের হাতে তুলে দেন বাবার খেলোয়াড় জীবনে পাওয়া অসংখ্য সম্মান পদক, শংসাপত্র দিয়েছিলেন পদ্মশ্রী সম্মানের পদক শংসাপত্র। কথা ছিল মোহনবাগানের সংগ্রহশালায় ঠাঁই পাবে সেই অমূল্য পদকগুলি, কিন্তু সম্প্রতি জানা যায় সেই পদক শংসাপত্রের অধিকাংশই খোয়া গিয়েছে, নেই পদ্মশ্রীর পদকও। ক্লাব কর্তাদের অবহেলার প্রতিবাদ জানিয়েই ক্লাবে এসে গোস্ট পালের পাওয়া মোহনবাগান রত্ন ফেরত দিয়ে যান নিরাংশু পাল। অনেকেই এই ঘটনার জন্য নাম না করে ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকেও দায়ী করেছেন। এই প্রসঙ্গে তার কন্যা তথা ক্লাবের প্রাক্তন কর্তৃপক্ষ বলেন, এই নিয়ে এখনও পর্যন্ত ক্লাবের তরফ থেকে কোনো চিঠি সরকারিভাবে আমাদের কাছে আসেনি। যদি ওনারা আমাদের কাছে কিছু জানতে চান, আমরা তার জবাব দেব। তবে কেউ কোনো অভিযোগ করলেই তা সত্যি হয় না, আর এই মোহনবাগান রত্ন সম্মান ফেরত দেওয়াটা খুবই দুর্ভাগ্যজনক। আমি চাইব ক্লাবের স্বার্থে এই ভুল বোঝাবুঝিটা যেন দুপক্ষেই আলোচনা করে মিটিয়ে নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।